ওর যদি মানে চায় কেন না ইনশাআল্লাহ বাইচে থাকলে এলা ছাড়ার পরে ভালো ভালো সময় অপ্রে নিয়ে যাচ্ছি ভালো কিছু হবে এবং এই সিরিজটা আশা করি ভালো কিছু করে আমাদের এই খারাপ সময়টা একটু ভালো হবে ইনশাআল্লাহ ভাই 7 উইকেট সব সময় ব্যাটিং সহায়ক উইকেট হয় এটা পেস বোলারদের জন্য একটা চ্যালেঞ্জিং কি না আসলে ভাই সব সময় চ্যালেঞ্জ বিকজ হোয়াইট বলে সব জায়গায় মোটামুটি ভালো উইকেটেই খেলা হয় রিসেন্টলি তো চ্যালেঞ্জ তো অ্যাকসেপ্ট করতেই হবে আসলে আমরা তো জানি যে আপনি খুব ফ্যামিলি ম্যান এই যে পরিবার আসে মানে হঠাৎ করে মানে খুব কম সময় দেওয়া হয় আর কি মানে এত ব্যস্ততা না অ্যাকচুয়ালি এটা পার্ট অফ ভাই প্রত্যেকটা অ্যাথলেটেরই যে কারণ প্লেয়িং একটু ফ্যামিলিরে কম টাম দেওয়াটা সবার জন্য নর্মাল বাট ইনশাল্লাহ বাইচে থাকলে খেলা ছাড়ার পরে ভালো ভালো সময় অনেক কথা হচ্ছে কালকে হাবিবুল বাসার বলেছেন আপনি একটা অপশন হতে পারেন আপনি আসলে আমি তো দেখেন এগুলো টোটালি বোর্ডের ডিসিশন বাট বোর্ড যদি মানে চায় কেন না কিন্তু এটা ভাই বোর্ডের ডিসিশন আর আমি মাশরাফি ভাইকে আমরা দেখেছি ভাইয়া উনি এজ এ পেস বোলার হিসেবে ক্যাপ্টেন হিসেবে অনেক বছর বাংলাদেশকে সার্ভিস দিয়েছেন এবং ভালো করেছেন আপনি এজ এ পেস বোলার হিসেবে আপনি খুব পাতলা